ওয়েলকাম দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যারা যারা দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের জন্য টেস্ট পেপার সলভ সিরিজ শুরু করে দিয়েছি আগের দুটো ভিডিওতে কিন্তু আমি ইতিমধ্যে চারটি সেট আলোচনা করে দিয়েছি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলের উচ্চ মাধ্যমিক জীববিদ্যা বায়োলজি প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলি কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি পাশাপাশি এই মুহূর্তে কিন্তু এবিটি টেস্ট পেপার আর কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে তোমরা বাজার চলতি অন্যান্য টেস্ট পেপার না কিনে এবিটিএ টাই কিনবে কারণ এবিটি

আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে স্কুলে প্রশ্নপত্র কেনা প্রশ্নপত্র ইন্টার স্কুল প্রশ্নপত্র সবখানে কিন্তু একশো পার্সেন্ট কমনের অপ্রতিরোধ রেকর্ড পাশাপাশি কিন্তু উচ্চ মাধ্যমিক জীববিদ্যা ক্লাস টুয়েলভের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেগুলো বিপুল পরিমাণে পছন্দ করেছো এবং যারা যারা সাজেশন ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্রীতম বায়োলজি ক্লাস টুয়েলভ সাজেশন বা প্রীতম বায়োলজি সাজেশন লিখলেও কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে পাশাপাশি তোমাদের জন্য আরো অনেক সারপ্রাইজ আছে এবং সবকিছু কিন্তু ফ্রিতে করা হচ্ছে ঠিক আছে পড়াশোনার নাম করে স্টুডেন্টসদের থেকে অর্থ মুনাফা অর্জন করে যারা করছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের এখানে কিন্তু সমস্ত ফ্রি কন্টেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে তোমাদের জন্য ক্লাস দিয়ে দেওয়া হয়েছে টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে এরপর যখন সেটাও আমি করে কোনো টেনশন নেই তোমাদের জন্য সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু করে দেওয়া আরো অনেক অনেক সারপ্রাইজ আসবে আরো অনেক অনেক ক্লাস কিন্তু আসবে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছো সেটি প্রেস করে দাও অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভিডিও নোটিফিকেশন কেন পাচ্ছ না তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সুতরাং আজকের যে সিরিজ আজকে আমি আরো দুটো সেট হচ্ছে আমি সলভ করে দিব এবং এখান থেকে কিন্তু এবছর বায়োলজির যে টেস্ট পেপার গুলো আমি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি আজকে আমি আরো দুটো সেট সলভ করে দিব এবং আজকে আমি আরো একটি কেনা প্রশ্নপত্র হচ্ছে সলভ করবো কারণ বেশিরভাগ স্কুলের তোমরা কেনা প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েছো বেশ কিছু স্কুল রয়েছে যেখানে কিন্তু কেনা প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে ইন্টার স্কুলের প্রশ্নপত্র পরীক্ষা হয়েছে তো এর আগের ভিডিওতে আমি অলরেডি একটা কেনা প্রশ্নপত্র এবং সেখানে আরেকটি সনাম স্কুলের প্রশ্নপত্র আজকে আমি কেনা প্রশ্নপত্র ইন্টার স্কুল প্রশ্নপত্র এবং আরেকটি স্কুলের প্রশ্নপত্র আজকে তোমাদের সামনে সমাধান করে দেবো সুতরাং চিন্তার একদমই কোনো কারণ নেই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছি এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও আচ্ছা তো দেখো এইচএস টু জিরো টু ফোর দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের যে টেস্ট এক্সাম এইচএস টেস্ট এক্সাম টু জিরো টু থ্রি ঠিক আছে আজকে আরও একটি কেনা প্রশ্নপত্র আমি সলভ করে দেবো বেশিরভাগ স্কুলে কিন্তু ইন্টার স্কুল অর্থাৎ যে সমস্ত স্কুলগুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করেন সেখানে ইন্টার স্কুল বা কেনা প্রশ্নপত্রের পরীক্ষা হয় তোমাদের সুবিধার জন্য কিন্তু এর আগে টেস্ট পেপারের যে সলভের ভিডিওটা আছে সেখানে কিন্তু আমি ইন্টার স্কুলের একটি প্রশ্নপত্র শেয়ার করেছিলাম আজকে আমি আরও একটি ডিস্ট্রিক্টের ইন্টারেস্ট করে প্রশ্নপত্র কেনা প্রশ্নপত্র তোমাদেরকে সলভ করে দিচ্ছি ঠিক আছে তো দেখো জোর কলমে স্টক ও শিওনের কোন অংশ যুক্ত করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে উভয়ের ক্যাম্বিয়াম অংশ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো কী বলেছে পরাগরেণুর বহিঃপ্রাচীর যেই উপাদানে সমৃদ্ধ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন স্পোরোপোলিন ঠিক আছে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনটি জন্ম নিয়ন্ত্রণের রাসায়নিক পদ্ধতি নয় এটা কী হবে সারভাইকাল ক্যাপ দেখো এরকম প্রশ্ন এর আগের একটা সেটও ছিল যে কোনটি জন্ম নিয়ন্ত্রণের বাধাদায়ক পদ্ধতি ব্যারিয়ার মেথড দেখো এগুলো সবগুলো তারাই জন্ম নিয়ন্ত্রণ হয় কিন্তু সারভাইকাল ক্যাপ তারপরে কন্ডোম ডায়াফ্রাম এগুলো কিন্তু হচ্ছে ব্যারিয়ার মেথডের আন্ডারে পড়ে ঠিক আছে বাধাদায়ক পদ্ধতির আন্ডারে পড়ে নেক্সট দেখো কি বলেছে ডিএনএ প্রতিলিপিকরণে পৃথকীকৃত শৃঙ্খলের স্থায়িত্ব প্রদান করে কে রোপোটিন দেখো রোপোটিন তো হবেই না ঠিক আছে রোপোটিন ট্রান্সক্রিপশনের সঙ্গে যুক্ত আর হিস্টোন প্রোটিন এসএসবি প্রোটিন রিপ্রেসর প্রোটিন রিপ্রেসর প্রোটিন অপেরন মডেলে থাকে তো এটা হবে এসএসবি প্রোটিন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএতে যখন হেলিকেস দুটো ডিএনএর এপ্লিকেশনের সময় দুটো তন্তুকে যখন আলাদা করে দেয় তখন এস বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কী করবে দুটি তন্তুকে একক থাকতে সাহায্য করে ঠিক আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো কোনটি সেন্ট্রাল ডগমা প্রদর্শন করে কোনটা সেন্ট্রাল ডগমা প্রদর্শন করে দেখো ভালোভাবে দেখো এ নাম্বার অপশান হবে না বাবা এ নাম্বার অপশান হবে না এখানে রেপ্লিকেশানে সেন্ট্রাল ডকমার পার্টেকে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন তো এটা হবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে দেখো এখানে তীর চিহ্নটা তাহলে এটাকে বলি আমরা রেপ্লিকেশন ডিএনএ থেকে আর এন তৈরিকে আমরা বলি ট্রান্সক্রিপশান আর এনএ থেকে ডিএনএ থেকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয় এবং আর এনএ থেকে প্রোটিন তৈরিকে বলা হয় ট্রান্সলেশন সো দ্য কারেক্ট আনসার ইজ অপশান বি ঠিক আছে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কি বলেছে কোনটি প্রকরণ সৃষ্টি করে না খুব ইজি প্রশ্ন দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে মিউটেশন ক্রসিং ওভার জনন জীবন সংগ্রাম তাহলে কি হবে অঙ্গজ অঙ্গজজননের মাধ্যমে কিন্তু কখনোই প্রকরণ সৃষ্টি হবে না আচ্ছা নেক্সট দেখো কি বলেছে একটি জিন পুল থেকে জিনের স্থানান্তরকে কি বলে জিন ফ্লো বা জিন প্রবাহ জেনেটিক ড্রিপট প্রজাতি ভবন মিউটেশন দেখো এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা একটা জিন পুল থেকে জিনের ট্রান্সফার হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো জিন ফ্লো তাহলে জেনেটিক ড্রিপটা কি দেখো জেনেটিক ড্রিফট কি যখন দেখো জিন ফ্রিকোয়েন্সি ক্যাকে বলে কোনো পপুলেশনে একটি জিনের বিভিন্ন অ্যালিলের অনুপাতকে আমরা বলি জিন ফ্রিকোয়েন্সি ঠিক আছে এখন একটা বড় পপুলেশন থেকে ঠিক আছে কিছু সংখ্যক সদস্য যদি মাইগ্রেশনের মাধ্যমে চলে যায় বা কিছু সংখ্যক সদস্যের মৃত্যু ঘটে তাহলে জিন ফ্রিকোয়েন্সিটার যে পরিবর্তনটা ঘটে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ যেটা হয় সেটা আমরা বলি জেনেটিক ড্রিফ্ট সেটাকে আমরা জেনেটিক ড্রিফট বলি কিন্তু একটা জিন পুল থেকে জিনের ট্রান্সফারকে আমরা বলবো জিন ফ্লো বা জিন প্রবাহ সো দ্য কারেক্ট আনসার ইজ অপশান এ নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যালার্জির কারণে যে ইমিউনোগ্লোবিলের মাত্রা বৃদ্ধি পায় অ্যালার্জির সঙ্গে রিলেটেড হচ্ছে আইজিই ঠিক আছে অ্যালার্জির সঙ্গে রিলেটেড হচ্ছে আইজিই নেক্সট দেখো নয় নম্বর কোনটি বায়ো ফার্টিলাইজার নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে বায়ো ফার্টিলাইজার নস্টক মাইক্রোলাইজার রাখবেন আমরা জানি অ্যাগ্রোব্যাকটেরিয়াম বিটিজিন বিটিজিন হলো ক্রাইজিন ঠিক আছে ক্রাইজিন হবে নেক্সট এগারো নাম্বার প্রশ্নটা দেখো প্রথম রেস্ট্রিকশন এন্ডোনুউক্লিয়াস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই সেটটাতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার খুব পছন্দ হয়েছে এই সেটটা তো দেখো প্রথম রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস কী হবে হিন্ট টু ঠিক আছে ইকো আর ওয়ান হবে না এটা হবে হিন্ট টু নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভীষণ ইজি প্রশ্ন জন্মহারের সূত্র আমরা সকলেই জানি ক্যাপিটাল এনিক্যাল টু স্মল এন ক্যাপিটাল ডি বাই টি ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট দেখো হচ্ছে তেরো নম্বর প্রশ্ন কি বলেছে এম এ ফুল ফর্ম এম এ ফুল ফুল ফর্ম কী হবে ম্যান অ্যান্ড বায়োস্প প্রোগ্রাম অপশান ডি আচ্ছা নেক্সট দেখো নিচের কোনগুলি গ্রিন হাউস গ্যাস কোনগুলো গ্রিন হাউস গ্যাস তাহলে অবশ্যই হবে অপশান এ কিন্তু এখানে দেখো প্রত্যেকটা অপশানই ভুল রয়েছে ঠিক আছে তো সিও টু সিএফসি সিএইচ পর আর এটা কিন্তু এন টু ও হবে এন টু ও হবে ঠিক আছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস আচ্ছা এবারে দেখো এসে কি কী বলেছে গনেরা রোগের প্যাথোজেনের নাম আমরা জানি হচ্ছে নেজেরিয়া গনোরি লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বোঝো জীব দেহের যে অঙ্গগুলো এককালে কী ছিল পূর্বপুরুষদের দেহে সক্রিয় ছিল তাই না কিন্তু ক্রম বা ক্রম অব্যবহারের ফলে বা বিবর্তনের ফলে বর্তমান প্রজন্মে কার্যকারিতা হারিয়ে ফেলেছে সেগুলোকে আমরা বলবো লুপ্তপায় অঙ্গ যেরকম বানরের ক্ষেত্রে সক্রিয় লেস মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস গিনি সিকাম মানুষের ক্ষেত্রে ভার্মিভোম অ্যাপেন্ডিক্স ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি বলেছে লিঙ্কেজ কাকে বলে আচ্ছা দেখো লিঙ্কেজ কাকে বলবো আমরা একই ক্রোমোজোমের ওপর যে জিনগুলো থাকে ঠিক আছে একই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একসঙ্গে থাকার প্রবণতা দেখায় বা জোটবদ্ধভাবে সঞ্চারিত হয় তাকে আমরা বলবো লিঙ্কেজ আর যে জিনগুলো লিঙ্কেজ দেখায় তাকে বলি লিঙ্কড জিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা খুব ভালোভাবে পড়বে আচ্ছা নেক্সট দেখো কি বলেছে টি লিম্পোসাইট দেহে কোথায় তৈরি হয় টি লিম্পোসাইট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো যে কোনো লিম্পোসাইটে আমাদের ম্যারো বা অস্থি মর্যাদে তৈরি হবে ঠিক আছে টি লিম্পোসাইটও তাই টি লিম্পোসাইট আমাদের অস্থি কিন্তু হচ্ছে উৎপন্ন হয় কিন্তু এর পরিপূর্ণতা ঘটবে হচ্ছে গিয়ে থাইমাস গ্রন্থিতে ঠিক আছে নেক্সট সিডিএনএ লাইব্রেরি এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সিডিএনএ লাইব্রেরি কি এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যে ডিএনএ তৈরি হয় তাকে সিডিএনএ বলে সিডিএনএকে ভেক্টরের সঙ্গে জুড়ে পোষক সহ অসংখ্য প্রতিলিপি বানানো হয় ঠিক আছে বানিয়ে সিডিএনএ লাইব্রেরি তৈরি করা হয় নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী বলেছে গ্রিন ডাটা বুক কী ঠিক আছে গ্রিন ডাটা বুক কী দেখো গ্রিন ডাটা বুক হচ্ছে আমরা এখানে ইকোলজি থেকে দিয়েছি আমরা রেড ডাটা বুক পড়েছি এবং গ্রিন ডাটা বুক পড়েছি রেড ডাটা বুকে কি হয় আয়ুসেন দ্বারা রচিত যে গ্রন্থে পৃথিবীর বিভিন্ন বিপন্ন এবং বিলুপ্ত প্রায় প্রজাতির তথ্য থাকে তাকে আমরা বলি রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুককে বলবো যে গ্রন্থে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ঠিক আছে বিপন্ন জীবের নাম সংরক্ষণ পদ্ধতি সম্পর্কিত তথ্য থাকবে তাকে আমরা বলবো গ্রিন ডাটা বুক ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো বড়ো প্রশ্নগুলো কী কী এসেছে চল রন অচলরণ অ্যামনসেন্টেসিস অ্যাডাকটিভ রেডিয়েশন ববি জনিত বিকরণ রোভার্স লোভার সিন্ডোম মাছের রোগ বায়োপাইরেসি ডেট্রিটাস সিঙ্গল বিওডিসিওডির পার্থক্য বহুভ্রণতা পরা পুঙ্কেশর প্রতিক্রিয়া সিজি দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এগুলো বারবার করে তোমাদেরকে পড়তে বলা হয়েছে প্লিওট্রপি মাল্টিপ্যাল অ্যালিল কোষের কোষের বৈশিষ্ট্য মদ্যপানের কুফল ম্যালেরিয়া রোগের লক্ষণ ঠিক আছে বার্চুরেট মাইক্রোপোভোকেশনের গুরুত্ব সিওএস ট্রিটমেন্ট ডিপলিটার পদ্ধতি ব্রেকারস ইস্ট ব্রেকারস ইস্ট হচ্ছে স্যাকারমাস সেরিবি বলা হয় এগুলো বারবার পড়তে বলা হয়েছে ঠিক আছে অ্যান্টিবায়োটিক উৎপাদন ভিটামিন উৎপাদন চর্মশিল্পে সাহায্যকারী জীবনের নাম ঠিক আছে কাজ দেখো দিয়েছে ডিএনএ লাইগেস ডিএনএ পলিমারিস ট্যাক পলিমারেস ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো ঠিক আছে ওজন গহবরের কারণ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি ইনসুলিন তৈরি বাস্তুতন্ত্র শক্তি প্রবাহের পর্যায়গুলি লেখো মাইক্রোক্লাইমেট আমাদের চ্যানেলে এইচএস বায়োলজি যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশান আপলোড করে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু হুবহু কমন এসেছে ঠিক আছে যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছ সাবস্ক্রাইব করো অনেকে বলছো নোটিফিকেশান পাচ্ছ না সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে টাইম টু টাইম নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে ভিডিও ঠিক আছে দেখো বড় প্রশ্নের মধ্যে ইতর সংক্রান্ত কৌশল বারবার পড়তে বলা হয়েছে বায়ুপ্রাগী ভুলের বৈশিষ্ট্য শুক্রান উৎপাদন প্রক্রিয়া স্পারমোটোজেনিস অ্যাক্রোজোম বিক্রিয়া কর্টিক্যাল ট্রান্সলেশনের প্রারম্ভিক দশায় এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্নার সিন্ড্রোম ঠিক আছে এখানে ঘোরার অভিব্যক্তির ইতিহাস না পড়লেও চলবে হার্ড ইউনাক সূত্রে গুরুত্ব এবারে তারপরে দেখো কি বলেছে জীব্যজ্যুত হটস্পটের শর্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে পার্টিকুলার কোশ্চিনটা যে কোনো তিন প্রকার কমিউনিটি আন্তঃক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগের পেপারগুলোতে কিন্তু আমি বলেছি ঠিক আছে এবারে দেখো আরও একটি স্কুলের প্রশ্নপত্র সলভ করে দেবো নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন দেখো নৈহাটির নাম শুনে বড়মার কথা মনে পড়ে গেলো ধর্ম যার যার বড়মা সবার তো বড়োমার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক এটাই কামনা করি আচ্ছা দেখো এখানে কি কী এমসি কিউ এসি এসেছে সেগুলো আমরা এখন সলভ করে নেবো ঠিক আছে তো দেখো এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভালো ঠিক আছে এবং এই এমসি কিউগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা দরকার সেই জন্য আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি তো দেখো বহু বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এটা কিন্তু অনেকেরই মনে হতে পারে যে শুধু প্লাজমোডিয়াম হবে কিন্তু এটা কিন্তু শুধু প্লাজমোডিয়াম হবে না ঠিক আছে এটা নিটে আসা প্রশ্ন এটা হবে অ্যামিবা এবং প্লাজমোডিয়াম উভয় অ্যামিবা সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করলেও কিন্তু প্রতিকূল পরিবেশে অ্যামি বা বহু বিভাজনের মাধ্যমেও বংশবৃদ্ধি করে সো দ্য কারেক্ট আনসার ইজ অপশান ডি বি এবং সি উভয় ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আগে কিন্তু ভীষণ ভালোভাবে পড়ে নিতে হবে ঠিক আছে অ্যামনিও সেন্টেসিস পদ্ধতিতে গর্ভস্থ সন্তানের যা নির্ধারণ করা সম্ভব নয় বলেছে ঠিক আছে সম্ভব নয় বলেছে তো প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে তো দেখো এখানে ডাউন সিনড্রোম তো নির্ণয় করাই যায় অ্যামনোসেন্টেসিসের মাধ্যমে কিন্তু কোনো জিনগত ত্রুটি ধরা পড়ে যাবে তো ডাউন সিন্ড্রোম সেল অ্যানিমিয়া আর ফিনাইল কিটোনয় এই দুটো তো হচ্ছে প্লিওট্রপির কারণে ঘটে আর ডাউন সিনড্রোম হচ্ছে আমরা সকলেই জানি ট্রাইজোম একুশের ফলে ঘটে তো এটা জন্ডিস হবে সঠিক উত্তর হবে জন্ডিস এটা নির্ধারণ করা সম্ভব নয় ঠিক আছে যারা যারা চ্যানেলের ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না পাশাপাশি যে কোনো কিছু যে কোনো ভিডিওর জন্য কিন্তু এখানে সমস্ত তোমরা ফ্রি কন্টেন্ট পেয়ে যাচ্ছ ফ্রিতে সাজেশন পেয়ে যাচ্ছ সেই জন্য সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছো সেটি প্রেস করো ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে দাও ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর এমসিকিউটে কী বলেছে কোনটি লাইভ অ্যাটেনিউটেড অ্যাটেনিউটেড কোনটা জীবন্ত অথচ নিষ্ক্রিয় এটা হবে ওরাল পোলিও ভ্যাকসিন ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলবো প্লিওট্রপি সঠিক উত্তর হবে প্লিওট্রপি ঠিক আছে নেক্সট দেখো বহু পুরনো জীবাশ্মের বয়স জানার জন্য কোন তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয় কার্বনের চোদ্দ আইসোটোপ রেডিও কার্বন ডেটিং নেক্সট যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন জিনোটাইপ আর এর উপরিভাগে অলিগো স্যাকারাইট উৎপন্ন করে না ঠিক আছে তো আমরা মাল্টিপ্যালির ক্ষেত্রে আমরা তিন রকমের জিনোটাইপ পাই আই এ হ্যাঁ আরেকটা পাই হচ্ছে আই বি এবং আরেকটা পাই আই জিরো বা এটাকে ছোটো হাতের আই দেওয়ারও লেখা যায় ঠিক আছে তো দেখো এর মধ্যে আইএ আইবি এরা কিছুটা শর্করা তৈরি করতে পারে তো দেখো এরা তৈরি করতে পারবে এরা উৎপন্ন করতে পারবে এরাও পারবে তাহলে এটা পারবে না ঠিক আছে স্মল হয়ে স্মল হয়ে বা আই জিরো এরা কিন্তু অলিকোস্যাকাটেট উৎপন্ন করে না ঠিক আছে নেক্সট দেখো আর একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রাণের উৎপত্তির সময় প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল ঠিক আছে এটা এটাও নিতে আসার প্রশ্ন এটা হবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড আচ্ছা নেক্সট নিচের কোনটিতে নিমাটোট সংক্রমণ দেখা যায় এটা হবে উদ্ভিদের মূল ঠিক আছে মূলে গামা গ্লোবিউলিন কোথায় সংশ্লেষিত হয় দেখো গামা গ্লোবিউলিন এটা বিলিম্পোসাইট তৈরি করে এটা গামা গ্লোবিউলিন কোথায় সংশ্লিষিত হয় এটা হবে অস্থিমর্যায় ঠিক আছে কারণ পরিণত অবস্থায় অস্থিমজ্জাতেই তৈরি হয় এডালের ক্ষেত্রে আর ভ্রূণের অবস্থায় যকৃত হবে কিন্তু এটা কিন্তু যেহেতু অস্থিমজ্জা এখানে অপশানে আছে অস্থিমজ্জা হচ্ছে কারেক্ট উত্তর আচ্ছা নেক্সট দেখো ফ্লেভারস এভার ট্রান্সজেনিক ভীষণ ইজি প্রশ্ন টমেটো তারপরে দেখো কোন রোগটি প্লাসেন্টার মাধ্যমে মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুদের স্থানান্তরিত হয় তাহলে সবকটি হবে সিপিলিস হবে জার্মান মিসেলস হবে এইডস হবে সবকটি হবে আচ্ছা স্থানীয় বৈচিত্র্য কোনটা হবে স্থানীয় বৈচিত্র্য হচ্ছে আমাদের আলফা বৈচিত্র্য নেক্সট দেখো কী বলেছে যে বিশেষ আন্তক্রিয়া দুটি জীবের মধ্যে একটি উপকৃত হবে কিন্তু অন্যটি লাভ বা ক্ষতি কিছুই হবে না অর্থাৎ একজনের লাভ বা ক্ষতি কিছুই হবে না আর একজন উপকৃত হবে প্লাস জিরো তাহলে এটা হবে কমন স্যালিজম ঠিক আছে অ্যামেন স্যালিজমটা আমাদের মাইনাস জিরো মিউচুয়ালিজম প্লাস প্লাস আর প্যারাসিটিজম হচ্ছে প্লাস মাইনাস সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের কেরালা অবস্থিত ঠিক আছে কেরালা রাজ্যের পাল্লাকাট জেলায় আচ্ছা ক্যাপাসিটেশান দেখো এসি কিউগুলো দেখে নাও দেখো ক্যাপাসিটেশন কাকে বলে ক্যাপাসিটেশন কাকে বলে শুক্রাণুর সক্রিয় হওয়াকে ঠিক আছে আমরা যিনি শুক্রাণুর নিষেকের সময় কি হয় শুক্রাণুর যখন ডিমনের কাছে পৌঁছায় শুক্রাণুর মাথার একরচম টুবিটা খুলে যায় তাই তো এবং শুক্র শুক্রাণু সক্রিয় হয়ে ওঠে তো একে ক্যাপাসিটেশান বলবো লিঙ্কড জিন একটু আগে আমি ডিসকাস করে দিলাম যে সমস্ত জিনগুলো লিঙ্কেজ দেখায় অর্থাৎ একই ক্রমোজমের উপর অবস্থিত জিনগুলি জনিত্রী থেকে অপত্যতে সঞ্চালিত হওয়ার সময় একসঙ্গে থাকার প্রবণতা দেখায় একে লিঙ্কেজ বলে যে সমস্ত জিনগুলি লিঙ্ক কেস দেখায় তাদেরকে জিন বলবো আচ্ছা কনবার্গের ডিএনএ পল ওয়ান একে হচ্ছে আমরা বলব কনবার উচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার পড়তে বলি সেটা প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি কি হবে এটা প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি ঠিক আছে তোমরা লিখে নাও পি আরও পিআই ও আই প্রোপিওনি ব্যাকটেরিয়াম বি এ সি টি ই ঠিক আছে আর আই ইউ এম প্রোপিউনি ব্যাকটেরিয়াম এটা গণের নাম আর প্রজাতির নাম হচ্ছে সারমানি ঠিক আছে সারমানি এস এইচ এ আর এম এ এন ডবল আই ঠিক আছে প্রোপিউনি ব্যাকটেরিয়াম সারমানি লিখে নাও আচ্ছা নেক্সট দেখো কি বলেছে স্ট্যাটিনের উৎস ঠিক আছে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্ট্যাটিন হচ্ছে মোনাস্কাস পারপিউরাস থেকে পাওয়া যায় ঠিক আছে মোনাস্কাস পারপিউরাস থেকে পাওয়া যায় আচ্ছা এটাও লিখে দিচ্ছি আমি মোনাসকাস পারপিউরাস এম ও এন এ এস ঠিক আছে সিইউএস মোনাস্কাস পারপিউরাস আর পিটা ছোটো হাতের হবে ঠিক আছে পি আর ই ইউ এস মোনাস্কাস পারপিউরাস নামক ছত্রাক থেকে পাওয়া যায় এটা কি করে রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ঠিক আছে এটা লিখে নাও নেক্সট দেখো ইসিকিউটা ভীষণ ইজি ইউরিহ্যালাইন স্টোনহেলাইন ইউরিয়ালাইন কি যে সমস্ত মাছ এ এরা হচ্ছে লবণ এবং আয়নের ঘনত্ব বেশি ঘনত্ব সহ্য করতে পারে এরা পারে না এরা কি মাছ এটা হচ্ছে রুই মাছ ঠিক আছে তো এখানকার প্রশ্নগুলো ঠিকই আছে ঠিক আছে এখানকার দেখো বড়ো প্রশ্নের মধ্যে যদি দেখা যায় দেখো এখানেও পাখির লিঙ্গ নির্ধারণ বারবটি মানু ম্যালেরিয়া রোগের সংক্রমণ পদ্ধতি ফাইলারিস রোগের দায়ী জীবনের নাম হেট্রোসিস মিশ্র মাছ চাষের সুবিধা কলা পালন এস নর্দমার জল বায়োফার্টিলাইজার ব্যায়াম আচ্ছা এগুলো প্রশ্ন ঠিকঠাকই আছে ঠিক আছে ইনসুলিন উৎপাদন এগুলো বারবার তোমাদেরকে পড়তে বলা হয়েছে আমাদের চ্যানেলে যে সাজেশান আপলোড করা আছে সব কিন্তু হুবহু কমন ঠিক আছে বায়োপাইরেসি কি পেটেন্ট কি অবলুপ্তি করা আচ্ছা বড় প্রশ্ন পর্যায়ক্রমের ধাপ না পড়লে হবে বড় প্রশ্ন দেখো শুক্রাশয় কলাস্থানি গঠন দিনিসেক ল্যাক অপ এরন পড়তে হবে না ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা একটু দেখে রাখবে তারপর দেখো এটা যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটা বারবার করে আমি পড়তে বলেছি কঠিন বর্জ্যের কিভাবে নিয়ন্ত্রণ করবে আর ওজন স্তর অপেক্ষায় পরিণাম কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণ কী কী হবে রিসাইক্লিং হবে ঠিক আছে রিসাইক্লিং টিন অ্যালুমিনিয়াম এগুলোকে বিশেষ উপায়ে নতুন করে উৎপাদন করা যায় রিডাকশান তারপরে হচ্ছে রিডাকশান মানে ওগুলো থেকে সার জৈব গ্যাস এগুলো তৈরি করতে হবে ভস্মীকরণ ষোলোশো পঞ্চাশ ডিগ্রি সেন্টি বিন বা ডাম্পিং করা যেতে পারে ঠিক আছে মানে জমি খানা ইত্যাদি গর্ত করে সেগুলোকে ভরাট করে দিতে হবে তো এই উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব ওজন স্তর অবক্ষয়ের পরিণাম তো আজকে কিন্তু আরও দুটো সেট আমাদের সলভ হয়ে গেল ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এইচএস টু জিরো টু ফোর টেস্ট পেপার সলভের তোমাদের সামনে আমি পরবর্তী ভিডিওগুলির জন্য পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং এই টেস্ট পেপার সলভের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ